আমার প্রত্যেক দিন আমার মুরগিগুলো মারা যেত, অসুস্থ হয়ে পড়ছে, তখন আমি খুব কষ্ট লেগেছিল। তো এই কারণে আমি বাচ্চাটা প্যারেন্টস, এটা প্যারেন্টস বাংলাদেশ থেকে আনা, তো তারপরে বাচ্চা আমি বাঁকুড়া থেকে নিয়ে এসেছি। আমি বাচ্চা এনেছিলাম 30 টাকা করে নিয়েছিল 100 বাচ্চা, তো 3000 টাকা মোটামুটি নামতে গেলে 30 থেকে 32 হাজার টাকা, 32 হাজার টাকা নিয়ে নামতে হবে। ফার্স্ট টাইম তোমাকে নামতে হবে। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের অ্যানিম্যাল লাভার ক্লাব ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের দেখাবো একটা মুরগির ফার্ম। তো মুরগির ফার্মের যে মালিক আছে, মালিকের সাথে কথা বলবো, আর মালিক বলতে আমাদের মতন ছেলে, তো তার সাথে কথা বলবো। আর সেটা হচ্ছে বন্ধুরা একটা ছোটো ফার্ম, প্রায় 200 মুরগির ফার্ম, 200 মুরগির ফার্ম। তো সেই ফার্মে ভিজিট করব, কারণ ইউটিউবে আমি দেখেছি অনেক বড় বড় ফার্ম, মানে তুমি ভিডিও পেয়ে যাবে অনেক বড় বড় ফার্মে, সেখানে লেখা থাকবে 1,00,000 টাকা ইনকাম করা যায়, মানে আর কি বলে যে 1,00,000 টাকা ইনকাম করা যায়। অনেক অনেক ফার্মে তো বলে যে 20,00,000 টাকা ইনকাম করা যায়। তো বন্ধুরা, টাকা ইনকাম করা অনেক সোজা না। তো যারা যেই লাইনে আছো, সবাই চায় টাকা ইনকাম করতে, কিন্তু টাকা ইনকাম করা তো সোজা না। তো তোমাদের যেহেতু মানে ইউটিউবে যখন বলে, তখন বলার সময় আমিও অনেক ভিডিও দেখলাম এই ভিডিওটা বানানোর আগে, যে বলছে এই কাজ ছেড়ে দিয়ে আমি এই ফার্মে চলে এসেছি। তো এইটা দেখো পুরোপুরি মানে মিথ্যা কথা না, কিন্তু সবাই বন্ধুরা সাকসেস হয় না। তো তোমরা, আমি একদম গ্রাউন্ড লেভেল দেখাবো, আমার একটা ছোটো ফার্ম দেখানোর উদ্দেশ্য এটাই, যে যখন কোনো ব্যক্তি বা কোনো ছেলে বা মেয়ে যাই হোক, তো তারা যখন একটা ছোটো একটা যখন ব্যবসা বা ফার্ম শুরু করছে, তখন তারপরে বন্ধুরা প্রথমেই সে অনেক টাকা লাভ দেখে না। তো তাকে প্রথম থেকে আস্তে 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 স্টেপ বাই স্টেপ উঠতে হয়। তো আমি এই জন্য আমি ছোটো একটা ফার্ম দেখা, তো দাদাকে জিজ্ঞেস করবো যে কী কী প্রবলেম হয় একদম ফার্স্ট লেভেলে। তো দাদার সাথে কথা বলবো। আর আমি বন্ধুরা সত্যি কথা বলতে ফার্ম সম্বন্ধে অত কিছু আমি জানি না, তো আমি একটা বন্ধুকে ফোন করেছি, তো সে আসছে, তো তার সাথে যাব। তো সে মুরগির ব্যাপারটা অনেকটাই বোঝে, তো তাকে নিয়ে যাব, তাকে নিয়ে কোশ্চেন করাবো যে কী কী ফার্মের কত মাপের মানে একটা ফার্ম করতে গেলে কত মাপের ঘর দরকার হয়, কী কী মুরগি ভালো, কোন মুরগি দিয়ে শুরু করলে তোমাদের ফার্ম বেশি চলবে। তো এই সব মানে সম্পূর্ণ মুরগি সম্বন্ধে এই ভিডিওটা হবে। তো যদি কেউ চ্যানেলটিকে প্রথমবার ভিজিট করছো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তা ভিডিওটিকে একটা লাইক করবে অবশ্যই। তো বন্ধুরা চলো, বন্ধুকে ফোন করেছি, বন্ধু আসছে, এসে এখন যাব ফার্মে। তো ফার্মে গিয়ে তোমাদের দেখাবো যে মুরগির ফার্মে কী কী মানে তুমি যদি মুরগির ফার্ম শুরু করতে চাও, বা মুরগির ব্যবসা শুরু করতে চাও, বা মুরগির ফার্ম যদি বাড়িতে বানাতে চাও, তোমার বাড়িতে যদি জায়গা থাকে, তাহলে তোমরা কীভাবে শুরু করতে পারবে। আর এই কারণে এবারে ছোট্ট ফার্ম দেখাচ্ছি, তোমরা যদি এরপরে নেক্সট কমেন্ট করো, তাহলে আমি তোমাদের বড়ো ফার্ম দেখাতে আমার কোনো আপত্তি নেই, বড়ো ফার্ম দেখিয়ে দেবো। কিন্তু আমি এখন একদম মানে যারা বিগিনার, যারা শুরু করতে চাও ফার্ম মানে ফার্মিং, তারা মুরগির ফার্মিং, তো তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো, তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি। তো বন্ধুরা চলো শুরু করি নিই আজকে ভিডিও। আজকে এসছি এক ফার্মে, তো দেখো কত সুন্দর মুরগির ফার্ম। তাই এইটা বেসিক্যালি মুরগি নিয়ে ভিডিওটা করছি। আর যারা মুরগি পালন করতে চাও, প্রতিপালন করতে চাও, যে এই ফার্মে যে ওনার আছে, তো ওনারের সাথে কথা বলবো, দাদা কী খাওয়ায়, কীভাবে মুরগিগুলো যত্ন করেছে, তো সম্পূর্ণ ভিডিওতে দেখাবো যে মুরগির ফার্মে মুরগি কীভাবে তোমরা বড় করতে পারো, তোমরা যদি ব্যবসা করতে চাও তাহলে কীভাবে করতে পারবে। আর এই যে মুরগিগুলো তোমরা দেখতে পাচ্ছ, এইগুলো সব বিক্রির জন্য, এগুলো মাংসের মুরগি, মানে মাংসের জন্য বিক্রি করা হবে। তো সবই মুরগি বিক্রির জন্য। যদি মানে কোনো দাদা বা ভাই যদি মুরগির ব্যবসা করো, বা মুরগি নিয়ে যদি মানে বিক্রি করো, তাহলে তোমরা এখান থেকে একদম লটে মুরগি নিয়ে যেতে পারবে। তো মুরগির দাম কি আছে কি না আছে এটা পরে বলছি ভিডিওতে, প্রথমে আগে দেখাচ্ছি মুরগির ফার্মটা, মুরগি কী কী মুরগি আছে। তো বেসিক্যালি এখানে সব বেশি সোনালি মুরগি আছে, আর তার মধ্যে কিছু দেশি মুরগি আছে। তো অবশ্যই তোমরা যারা মানে মুরগি ফার্ম করতে চাও, আর মুরগির ফার্মে হয়তো অনেক টাকা ইনকাম আছে মুরগিকে, তো চলো ফার্মে ভিতরে ঢুকি, ভিতরে ঢুকে দেখা যাক মুরগিগুলো যে কীরকম জাতের মুরগি আছে। কি আচ্ছা, মোটামুটি 100 সোনালি মুরগি প্রতিপালনে তোমার শুরু থেকে একদম তুমি কস্টিংটা বলো, একদম তুমি বাচ্চা নিয়েছিলে 100 কত করে? আমি বাচ্চা এনেছিলাম 30 টাকা করে নিয়েছিল 100 বাচ্চা, তো 3000 টাকা, মেডিসিন মোটামুটি 500 টাকার মতো ধরো। তার মধ্যে তোমার তিনটা ভ্যাকসিন হয়েছে তাই তো? হ্যাঁ, তিনটা ভ্যাকসিন হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ড ভ্যাকসিন। আর তিনটা ভ্যাকসিন দাও, না কোনো ভ্যাকসিন করিনি আর তার মধ্যে। আর অ্যান্টিবায়োটিক কোর্স কি ওদের করিয়েছিলে? অ্যান্টিবায়োটিক কোর্স বলতে গেলে তেমন কোনো কিছুরই করা হয়নি। আচ্ছা আচ্ছা। আর মোটামুটি তোমার যে 6 বস্তা খাবার খাইছো, প্রত্যেকটা বস্তা তোমার কত করে পড়েছে? বস্তা নিয়েছে আমাকে 1900 টাকা করে। আমি স্কাইলারের বস্তাটা মানে ফিটটা খাওয়াচ্ছি, স্কাইলারের ফিটটা দারুণ FCR দিচ্ছে। আর অ্যান্টিবায়োটিকটা আমি ব্যবহার করিনি এর জন্য, ওই যে আজকাল দেখা যায় ফার্মে বা পোলট্রির ফার্মে অ্যান্টিবায়োটিক ব্যবহার করার কারণে মানুষের শরীরে অনেক রকমের প্রবলেম হয়, তো এতে অনেক রকমের রোগ হয়। হ্যাঁ, আমি চেষ্টা করেছি যে ন্যাচারাল মেডিসিনটা কমানো যায়, ন্যাচারাল দেওয়ার চেষ্টা করেছি।
আমরা দেখতে পাচ্ছি এখানে মোটামুটি মুরগির হাইট ওয়েট গ্রোথ সব ঠিকঠাকই আছে মোটামুটি। তুমি বলছো 60 দিন এখনো হয়নি, মানে এভারেজে এখনো 2 মাস হয়নি, তো সেখানে মুরগির যথেষ্ট ভালো রেজাল্ট আছে। এবং তুমি বলছো মার্কেটিংটা তুমি প্রথমবার যেহেতু করেছো তুমি নিজে হাতে, তো মার্কেটিংটা করতে একটু প্রবলেম হচ্ছে, একটু প্রবলেম হচ্ছে, আর এখন বর্তমানে একটু রেটটাও ডাউন আছে, তুমি একটু ওয়েট করছো যে যদি বেটার রেট পাওয়া যায় তাহলে তুমি মালটা মার্কেটে ছাড়বে। আচ্ছা, আমাদের দর্শক অনেকে প্রশ্ন করে যে অনেকে বলে যে মুরগির ব্যবসায় খুব লাভ, আবার অনেকে বলে মুরগির ব্যবসায় একদম লাভ নেই, আমি করে 100টা বা 200টা আমি পুরো ঘাটা খেয়ে গেছি, সেটাকে তুমি কিভাবে বলো, নতুনটা কিভাবে শুরু করতে চাও? ফার্স্ট, যদি মুরগির ব্যবসায় যদি লাভ খুঁজতে যাওয়া যায় বা লাভ খুঁজে যদি ব্যবসা করা যায় তাহলে না করাই ভালো। প্রথম কথা, মুরগিকে ভালোবাসতে হবে, বা যে কোনো একটা অ্যানিমেল যাই তুমি পোষো, সে মুরগি হোক, কাকাতু হোক, পাখি হোক, কুকুর হোক, যা হোক, তাকে ভালোবাসতে হবে। আর ভালো যখন তুমি বাসবে টাকা এমনি আসবে। দেখো, খুব ভালো একটা কথা বলেছে। ফার্স্ট অফ অল হচ্ছে অ্যানিমেলকে ভালোবাসতে হবে, ওদেরকে ভালোবাসতে হবে, একটা টাইম পর সে নিজে থেকেই দেবে, হ্যাঁ, এটা হলো একটা কথা। এবার একটু বিজনেস আইডিয়া আমরা বলি, ধরো কেউ মুরগি প্রতিপালন করা শুরু করেছে, ধরো সে একটা স্টুডেন্ট হতে পারে, সে একটা ওয়ার্কার হতে পারে, বা যে কোনো কিছু হতে পারে, কিন্তু সে চাইছে আমি অল্প কিছু দিয়ে শুরু করবো, তার জন্য তুমি কী বলবে, সে প্রথম কতটা নিয়ে শুরু করা তার উচিত? দেখো, প্রথমে যদি করো তাহলে প্রথমে করলে অল্প কিছু দিয়ে করা উচিত। আর যদি তুমি মনে করো যে আমি একমাত্র ফার্ম নিয়েই থাকবো, তাহলে তুমি অল্প নিয়ে কখনোই কিছু করতে পারবে না। তুমি সাইডে কিছু করো, বা সাইডে তুমি মুরগি ফার্ম বা অন্য কিছু অ্যানিমেল যাই পোষো তুমি সাইডে রাখতে পারো, ফার্মও তুমি সাইডে রাখতে পারো, সাইডে কিছু কাজ করলে বা সাইডে এটা করলে, তাহলে তোমার বেনিফিটটা পাবে। আর তুমি যদি দেখো শুধু মুরগি নিয়ে পড়ে আছো, তো মুরগিটা কোনোভাবে লস হয়ে গেল, তখন কিন্তু তুমি ডুবে যাবে, তখন বলবে টাকাটা উঠবে না, তুমিও ঘাটা খেয়ে যাবে যে ভাববে এর মধ্যে লাভ নেই, আমি এই ব্যবসা করবো না বা এই কিছু করে ছেড়ে দিতে হবে। তো সাইডে একটা রাখো, তোমার মেইন বিজনেস একে সাইডে রাখো, যখন দেখবে দাঁড়িয়ে গেছো তখন তুমি এটাকে মেইন নিয়ে নাও। আচ্ছা, এই যে ঘরটা বানিয়ে যেটা ছাদের উপরে, ঘরের পরিবেশটা খুব সুন্দর আমরা দেখতে পাচ্ছি, তো এই ঘরের মোটামুটি মাপটা কী আছে? মাপটা আছে, এটা টোটালে আছে 180 স্কোয়ার ফিট। এখানে মোটামুটি কতখানা মুরগি মাংসের জন্য প্রতিপালন করা? এখানে মাংসের জন্য করলে তো 250 খানা করা যায়, 101 স্কোয়ার ফিট লাগে যদি মাংসের জন্য করা হয়, 0.75 হ্যাঁ একের মধ্যে, তো সেখানে মোটামুটি 200 করলে বেটার হয়। আচ্ছা, তোমার মানে ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি, তুমি কি এটা নিয়ে এগোবে নাকি? আমার ভবিষ্যৎ চিন্তা ভাবনা আছে, ফার্স্ট আমি এটা দিয়ে শুরু করলাম, কারণ আমি একদম ফার্স্টে যখন আমি মুরগির জন্য যখন রিচার্জ করার জন্য যখন মুরগিগুলো আমি নিয়ে এসেছি জানার জন্য যে কোন মুরগিটা কী হয় বা রোগ কী হয় বা না হয়, তখন সত্যি কথা বলতে আমার একবারে আমার 40টা মুরগি ছিল, আমার প্রত্যেক দিন আমার মুরগিগুলো মারা যেত, অসুস্থ হয়ে পড়েছে, তখন আমি খুব কষ্ট লেগেছিলো, খুব ভেঙে পড়েছিলাম। তারপরে ভাবলাম না ভাঙবো না, আমি নিজে থেকে আবার করবো, পরিবেশ সব কিছু ঠিক রেখে করবো। তখন আমার ব্যাপারটা কী হয়েছিল, আমি তখন শুধু মুরগিই নিয়েছি, ওর খাবার ব্যাপারে ধারণা ছিল না, ওর পরিবেশ ব্যাপারে ধারণা ছিল না, ওর কোনো ব্যাপারে ধারণা ছিল না। তো এখন যেটুকু বুঝলাম, মুরগি পুষতে গেলে পোষার মতো পুষতে হবে, তোমার সব দিকটা দেখতে হবে। তুমি যদি মনে করো যে আমি এর ভালো বাচ্চা আনলাম, ভালো খাবার খাওয়ালাম না, চলবে না, বা ভালো বাচ্চা আনলাম, ভালো খাবার খাওয়ালাম কিন্তু পরিবেশ ভালো না, তাইলেও চলবে না। সব কিছু যখন মুরগি সম্বন্ধে একটা ন্যূনতম একটা জ্ঞান থাকতে হবে, জ্ঞান না থেকে, হ্যাঁ জ্ঞান না থাকলে নেমে কোনো লাভ নেই। আর আমি খুব দেখেছি যে বেসিক্যালি সবাই কোন ধারণাটার বেশি ব্যাপারে বেশি বলছে, কেউ পর্দার ব্যাপারে বলছে, কেউ হাইটের ব্যাপারে বলছে, কেউ লিটারের ব্যাপারে বলছে। তো আজকে আমি লিটারটা সরিয়ে দিয়েছি, অটোমেটিক আমার লিটারটা ছিল। মানে বলতে চাই যে শুধু মুরগি আনলাম, খাবার খাওয়ালাম, তাতে হবে, তাতে হবে না, মুরগি সম্বন্ধে ন্যূনতম একটুখানি জেনে বুঝে, এ টু জেড 100% না হোক 70% তোমার এ টু জেড সব কিছু রাখতে হবে। 70% যে কোনোটা আমি 80% রাখলাম, কোনোটি আমি 20% রাখলাম, তাহলে চলবে না। মানে মোট টোটালের উপর 70% রাখতে হবে সব কিছু, সব ব্যাপারে। ওই উপরে এগুলো ধরো, উপরে এগুলো ধরো, মানে তারপরে করতে হবে। দাদা, এইটাই বেসিক্যালি সোনালি মুরগি, তাই তো? আমরা দেখতে পাচ্ছি এর মোটামুটি 1200 গ্রাম মতো ওয়েট হবে, ধরে যতটা বুঝতে পারছি, আমার অতটা এক্সপিরিয়েন্স নেই, তা ধরে যা বুঝলাম 1200 গ্রাম মতো ওয়েট হবে। তা অনেকে কিন্তু মুরগি চিনতে পারে না, তা সোনালি মুরগি চেনার কি কোনো উপায় আছে যে এটাই পিওর সোনালি? হ্যাঁ অবশ্যই আছে। কিভাবে চিনবে? সোনালি মুরগি চেনার বেসিক্যালি উপায়, দেশি মুরগির পা থাকে ছোট, এবং এর পাটা থাকে, দেশি মুরগির পাটা থাকে মসৃণ থাকে না, এখানে খাঁজ কাটা কোয়ালিটির থাকে। আর দেশি যেটা সোনালি হবে ওটার পাটা মসৃণ থাকবে কিন্তু পা লম্বা থাকবে, ঠিক আছে? আর এই যে মাংসটা যদি দেখতে যাও, মাংসটা দেখলে দেশি মুরগি মাংস একটু হলুদ কোয়ালিটির হয় আর সোনালিটা একটু সাদা কোয়ালিটির হয়, এটাই চেনার উপায়।
আর এরা খুব অ্যালার্ট হয়, এরা খুব অ্যালার্ট হয়, দেশির থেকেও অ্যালার্ট বেশি হয় এরা। আর এমনি আমরা জানি সোনালি মুরগি কিন্তু মানে অত্যন্ত চতুর মুরগি, আর এরা খুব চঞ্চল স্বভাবের, এরা ইমিউনিটি পাওয়ারটা খুব ভালো, তাই না? সোনালি মুরগি আর দেশি মুরগি অনেকটাই একই, অনেকটা একই রকম। এরা দেশির থেকে সোনালিটা একটুখানি গ্রোথটা তাড়াতাড়ি, গ্রোথটা তাড়াতাড়ি হয়, একটা ভালো মুরগি ছেড়ে দিই। তো লাস্ট একটাই কোশ্চেন করব যে ভিউয়ার্সদের জন্য তুমি কি বলবে, এই ব্যবসায় কি আসা উচিত না উচিত না? দেখো, যারা বেকার আছে, আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা এখন অতটা সত্যি কথা বলতে গেলে ভালো নেই, যারা খুবই খারাপ, অনেক ছেলেই আছে এরকম যারা অনেক কিছু করবে বলে চিন্তা ভাবনা করছে কিন্তু করতে পারছে না, বা করতে গেলে অনেক টাকা পুঁজির দরকার। তখন যদি তুমি যদি ছোট দিয়ে শুরু করতে যাও তাহলে তুমি এই ব্যবসা করতে পারো। আর যদি বেসিক্যালি তুমি যদি বার্ডকে ভালোবেসে থাকো, পাখিকে যদি ভালোবেসে থাকো, তাহলে তুমি করতে পারো। একবারে তোমার ভালোবাসা হয়ে গেল। আর দ্বিতীয় কথা কি, সবচেয়ে ভালো পয়েন্ট হলে কি জানো, আমার যেটা এটা করা, ডিপ্রেশন কমে যায় খুব। আমি একটা সময় খুব ডিপ্রেশনে থাকতাম, মানে আমার প্রায় আড়াইটা বছর আমি ডিপ্রেশনের মধ্যে ভুগেছি। আমার মানে আমার লাইফে আড়াইটা বছর আমার কীভাবে গেছে আমি নিজেই জানি। তো এদের সাথে যখন মিশি, কাজ দিয়ে এসে যখন এদের সাথে যখন থাকি, তখন মনটা আমার এমনিই ভালো হয়ে যায়। আর এর থেকে ভালো হয় যে আমার নিচে আর একটা মুরগি আছে, মানে ও আমার ফ্রেন্ডের মতো বলতে পারো, আমার সন্তানের মতো বলতে পারো, সমস্ত কথা তোমার শোনে। হ্যাঁ, সমস্ত কথা ও আমার শোনে। ছোটোবেলা দিয়েই একবারে আমি যখন বাচ্চাগুলো নিয়েছি, ও একটাই, ও একাই বেঁচেছিলো, ঠিক আছে। আর ও এখন আমার কাছে সবসময় নিজের মতো করেই থাকে। আর একটা জিনিস জানতে হবে, এই যে তুমি ঘরটা বানিয়েছো, এই ঘরটা বানাতে তোমার কতটা কী খরচা হয়েছে? ঘরটা বানাতে অ্যাকচুয়ালি আমার মোটামুটি 15-20 হাজার টাকার মতো খরচা। আমি মানে শিওরভাবে বলতে পারবো না, কারণ আমি শিওরভাবে সেরকম হিসাবটা রাখিনি। 15-20 হাজার টাকার মতোই খরচা হয়েছে। মানে মোটামুটি তুমি আমাদের একটা কথা বলো, ধরো কোনো একটা বেকার ছেলে একটা এই শুরু করতে যাচ্ছে, মিনিমাম সে 50-100টা মুরগি দিয়ে শুরু করবে, সোনালি ধরো, তাকে মোটামুটি ঘরটা যে তৈরি করবে, ঘরটা মিনিমাম তাকে 100 সোনালি মুরগির জন্য কত স্কোয়ার ফিট হওয়া দরকার? 120 স্কোয়ার ফিট রাখলে সবচেয়ে বেটার হয়। 100 স্কোয়ার ফিটই করা যায় 100, কিন্তু 120 স্কোয়ার ফিট করলে কি হয়, ওরা একটু খেলতে পারে, ওদের গ্রোথটা ভালো হয়, ওদের ইমিউনিটি পাওয়ারটা ভালো হয়। এখন দেখুন, আপনাকে যদি খাবার খাওয়ায় আর আপনি যদি সেখানেই বসে থাকুন, তো আপনার স্বাস্থ্য হবে ঠিকই, কিন্তু আপনার মধ্যে সেই ইমিউনিটি পাওয়ারটা হবে না। আর একটু জায়গা থাকলে ওরা দৌড়াবে, খেলবে, ওরা অ্যাকচুয়ালি ওরা ভালো থাকবে। আর ধরো 120 স্কোয়ার ফিটে একটা ঘর করছে, সেইখানে মিনিমাম একটা কত খরচ আসতে পারে? 120 স্কোয়ার ফিটে মিনিমাম এখন দেখো, তোমার ফার্স্টে যখন করছো, যদি পুঁজি বেশি না থাকে, অত বেশি ভালো ঘর করে দরকার নেই। তুমি ঘরটা পরিবেশটা ঠিক রেখে তুমি অল্পের মধ্যে ফার্স্টে শুরু করো, তাতে মোটামুটি তুমি যদি 100 স্কোয়ার ফিট করো, তোমার 10-12 হাজার টাকা হলেও হয়ে যায়, 12 হাজার টাকা। আর মুরগি 100টা নিলে, এখন তো মার্কেট রেট কম, এখন 17-18 টাকা করে যাচ্ছে, তাহলে তোমার মোটামুটি টোটালে তুমি টাকা ধরলে তোমার 100 মুরগি 1800 টাকা, মানে 2000 টাকা আমি ধরলাম ভ্যাকসিন ট্যাকসিন নিয়ে, তার পেছনে খাওয়া খরচা নিয়ে ধরো আরো 10000 টাকা, মোটামুটি নামতে গেলে 30-32 হাজার টাকা নিয়ে নামতে হবে, ফার্স্ট টাইম তোমাকে নামতে হবে। বন্ধুরা, এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই একটা লাইক করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবে। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আমি অ্যাকচুয়ালি ইউটিউব দেখে এই লাইন শুরু করেছি, তো দাদারা যখন এত কষ্ট করে খুঁজে খুঁজে যখন সব জায়গায় ইউটিউবে মানে ভিডিও করছে বা এত কষ্ট করছে, তো সাবস্ক্রাইব লাইক এগুলো বলবো না, অ্যাকচুয়ালি তোমাদের নিজেদের এটা কর্তব্য করে দেওয়া, তোমাদের নিজেদের কর্তব্য যে এগুলোকে ছড়িয়ে দেওয়া, যাতে আরও 5টা বেকার ছেলে যেন নিজে থেকে করার জন্য সামর্থ্য যেন পায়, নিজের পায়ে দাঁড়ানোর মতো যেন ক্ষমতা নিজেই তৈরি করতে পারে। একদম। আর সঠিক ইনফরমেশন পেতে হলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, তাই তো? একদম একদম। বন্ধুরা, টাটা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও। টাটা।